কড়া নাচছে লোকসভা নির্বাচন, হাতে আর সময় মাত্র কয়েকটা দিন। তার প্রচার পর্বে কেউ খামতি রাখতে নারাজ। সেই মতো সোমবার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের কামরাবাদ এলাকায় শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। সঙ্গে ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফেরদৌসি বেগম। সুসজ্জিত সেই মিছিল কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের নানান এলাকা প্রদক্ষিণ করে। মিছিলের প্রথম ভাগে ছিল ব্যান্ড পার্টি, তেরঙ্গা বেলুন নিয়ে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এই এলাকায় পানীয় জল, রাস্তাঘাট সহ যে সমস্ত সমস্যা রয়েছে তার উন্নয়ন হবে বলে জানায় সায়নী। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।